ভ্যাকসিন ছাড়া বাংলাদেশে আসতে পারবেন না মালয়েশিয়া প্রবাসীরা, 14 দিনের হোম কোয়ারেন্টাইনে যথেষ্ট। প্রবাসী ও বিদেশ থেকে দেশে আসতে নতুন বিধিনিষেধ জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এই নির্দেশনা 16 আগস্ট থেকে কার্যকর এবং পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বলবৎ থাকবে। এই ঘোষণায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটি রয়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব দয়া করে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট মালয়েশিয়া প্রবাসীদের জন্য রয়েছে। বেবিচকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয় 11 দেশের যাত্রীরা করোনা টিকার সম্পূর্ণ ডোজ না নিলে বাংলাদেশে আসতে পারবেন না। সেই দেশগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে মালয়েশিয়া, ইরান, লিবিয়া, আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, মঙ্গোলিয়া, স্পেন। তবে যারা সম্পূর্ণ ডোজ টিকা নিয়ে 14 দিন উক্ত দেশে অবস্থান করেছেন তারা বাংলাদেশে আসতে পারবেন এবং তাদের প্রাতিষ্ঠানিক বা হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন নেই, 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকলেই চলবে। এক্ষেত্রে মালয়েশিয়া প্রবাসীদের জন্য এটি একদিকে আশীর্বাদ এবং অন্যদিকে দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। রিক্যালিব্রেশন প্রোগ্রামের আওতায় অনেকেই দেশে ফিরছেন, কিন্তু তাদের অনেকেই এখনো পর্যন্ত টিকা গ্রহণ করেননি। 2 ডোজ টিকা গ্রহণ করার পর আরো 14 দিন মালয়েশিয়ায় থাকলে তবেই কেবলমাত্র বাংলাদেশে প্রবেশ করার অনুমতি পাবেন। আবার 2 ডোজ টিকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে সেক্ষেত্রে মালয়েশিয়া প্রবাসীদের একটা অভিযোগ যেটি ছিল, হোটেল কোয়ারেন্টিনের খরচ তারা বহন করতে পারছেন না। 14 দিন হোটেল কোয়ারেন্টিনের পরিবর্তে 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকলেই সেটি হচ্ছে, কিন্তু তার আগেই শর্ত দিয়ে দেওয়া হয়েছে 2 ডোজ করোনা টিকার পূর্ণ ডোজ এবং 14 দিন সেখানে অবস্থান। তবে এখানে একটি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে বিশেষ প্রয়োজনে মালয়েশিয়া সহ ওই 11 দেশে আটকে পড়া বাংলাদেশিরা দূতাবাস থেকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন টিকা দেয়া না থাকলেও। অর্থাৎ আপনার যদি 2 ডোজ টিকা দেয়া না থাকে এবং 14 দিন অবস্থান নাও করে থাকেন টিকা দেওয়ার পর, এরপরেও দূতাবাস যদি আপনাকে বিশেষ অনুমতি দেয় তবে আপনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আর 14 দিনের হোম কোয়ারেন্টিন কাজ করবে না, সেক্ষেত্রে আপনাকে হোটেল কোয়ারেন্টিনেই 14 দিন থাকতে হবে। এছাড়াও 16টি দেশ থেকে করোনা টিকার সম্পূর্ণ ডোজ না নিয়ে আসলে 14 দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে নিজের খরচে। সেই দেশগুলো হচ্ছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, ফ্রান্স, ইরাক, আয়ারল্যান্ড, কাজাকিস্তান, কুয়েত, কিরগিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পানামা, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনিসিয়া, যুক্তরাজ্য। এখানেও বাংলাদেশের বড় কয়েকটি শ্রমবাজার অবস্থান করছে। কুয়েত থেকে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই করোনার পূর্ণ ডোজ টিকা না থাকলে 14 দিনের হোটেল কোয়ারেন্টিনে বাংলাদেশে থাকতে হবে। তবে এই দেশগুলো থেকে যদি করোনার সম্পূর্ণ ডোজ নিয়ে আসেন এবং 14 দিন অবস্থান করে আসেন, সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশ করে হোটেল কোয়ারেন্টিনের প্রয়োজন নেই, 14 দিন বাসায় অর্থাৎ হোম কোয়ারেন্টিন থাকলেই চলবে। উপরে উল্লেখিত 27টি দেশ বাদে অন্য সকল দেশ থেকে বাংলাদেশে আসা যাবে এবং তাদের টিকা নেয়া না থাকলেও হোম কোয়ারেন্টিনে থাকতে পারবেন। এক্ষেত্রে একটি বড় মোটা দাগের কথা হচ্ছে, গন্তব্য দেশের বিধিনিষেধ খেয়াল রেখে বাংলাদেশ থেকে যে কোনো দেশে যেতে কোনো নিষেধাজ্ঞা এখন নেই। অর্থাৎ বাংলাদেশ থেকে এখন যে কোনো দেশে যেতে পারবেন যদি ওই সকল দেশ অনুমতি দিয়ে রাখে, ফ্লাইট খোলা রাখে বা প্রবেশের অনুমতি দেয় বাংলাদেশ থেকে। তবে সকল যাত্রীকে ভ্রমণের 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের PCR ল্যাবে করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তবেই এয়ারপোর্টে যেতে হবে, নইলে বোর্ডিং পাস পাবেন না। শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 10 বছর বয়স বা তার কম বয়সী শিশুদের ক্ষেত্রে PCR পরীক্ষার প্রয়োজন নেই, সেক্ষেত্রে তার অভিভাবকের PCR পরীক্ষার রিপোর্ট থাকলে চলবে।